ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তিটি পাবলিক ইউনিভার্সিটি ভর্তির আগে নিয়ে নেয়। তো এতে কি হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী চান্স পাচ্ছে, পরে ভর্তি হচ্ছে, পরে সে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে চান্স পাচ্ছে, সে তো নিশ্চয়ই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছে না, সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে, তাকে দুই জায়গায় টাকাটা দিতে হয়। তো এটার একটা কোঅর্ডিনেশন করা যায় কিনা, অথবা ভর্তি তারিখ আপনারা অনেক খুব জরুরি দুটো প্রশ্ন করেছেন, যেটি বলেছেন, হ্যাঁ গত বেশ কয়েক বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগেই তাদের পরীক্ষাগুলো নেয়, আর সেটি নিয়ে তাদের সঙ্গে আমার গত দু বছরই কথা হয়েছিল। তাদের যে যুক্তি ছিল যে তারা তাদের এক সময় দীর্ঘদিন কিন্তু তাদের অনেক বড় সেশন জট ছিল, সেই সেশন জট দূর করবার জন্যে তারা অনেক ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, এটিও সেটির একটি অংশ ছিল যে তারা সময় মতো সব শুরু করে দেয়া, ক্লাসগুলো সময় মতো শুরু করা যাতে সেশন জট না হয়, সে কারণে তারা করছিলেন। এবং তখন কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো, অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো আরেকটু বেশ দেরিতেই হতো, তো সেই জন্য তারা অপেক্ষা করতে রাজি ছিলেন না। এবার যেহেতু সবাই প্রায় একই সঙ্গে করবেন, তো সেই ক্ষেত্রে আমরা খুব শিগগিরই আশা করছি এই সপ্তাহেই আমরা সকল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সভা করব, যেখানে আমরা একটি সমন্বিতভাবে এই পরীক্ষার পরীক্ষা যে যখনই নেন না কেন, ভর্তির বিষয়টা সেই সময়টা একটা সমন্বিত একটা সময় সেটা নির্ধারণ করা, যেন কোনো শিক্ষার্থীকে একাধিকবার ভর্তি হতে না হয়, কারণ তাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। সেই ব্যাপারটি আমরা দেখবার চেষ্টা